আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। এবারে নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করতে পারেনি বলেন প্রধানমন্ত্রী। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। চলছে ধর্মীয় বয়ার ইস্তেমায় যৌতুকবিহীন গণবিয়ে। আজ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পড়ে আছে কয়েকটি মরদেহ। কুয়াকাটায় 4 কিলোমিটার যানজট ভোগান্তিতে পর্যটকরা। বাসরাতে জানলেন স্ত্রীর অন্তঃসত্ত্বা, অতপর যা হলো। চাঁদা না পেয়ে প্রকৌশলীকে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতা। রাজধানীতে ঘর ছাড়া 3 কিশোরী উদ্ধার করল পুলিশ। বাসে চাপায় নারী শিশু সহ 2 জনের মৃত্যু, গ্রেফতার 3। নির্বাচনের পর যে বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ। এবং মেসি ঘিরে দৌটানা চীনে আর্জেন্টিনার ম্যাচ বাতিল, জানে না ফেডারেশন। শুনছিলেন সেও নাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। এই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের কাছে প্রশ্ন, কী কী কারণে অবাধে সুষ্ঠু নির্বাচন হয়নি সেটা বলতে হবে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। বিশেষ বর্ধিত সভায় শোক প্রস্তাব পাঠ করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সভাটি সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। ঢাকার ধামরাইয়ে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ফ্রম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানা শ্রমিকরা। আজ শনিবার সকাল 8টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই পৌরসভার থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে ওই কারখানার প্রায় 2000 শ্রমিক এই অবরোধ করেন। এতে মহাসড়কে অন্তত 3 থেকে 4 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শিল্প পুলিশ এসে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে সকাল 10:30টার দিকে শ্রমিকদের কারখানায় ফেরত পাঠায়। শ্রমিকরা জানান তাদের মাসিক বেতন 7,100 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন 12,500 টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। শনিবার ভোরে ফজরের নামাজের পর চলছে ধর্মীয় বয়ান। বয়ান করছেন ভারতের মাওলানা সাইদ বিন সাদ। বাংলা তর্জমা করছেন মুফতি ওসামা ইসলাম। আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিয়ে। সরেজমিনে দেখা গেছে ফজরের পর বয়ান শুরু করেছেন ভারতের মাওলানা সাইদ বিন সাদ। বাংলা তর্জমা করছেন মুফতি ওসামা ইসলাম। আগামীকাল রোববার সকাল 10:30 থেকে 11টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সাদপন্থীদের তাবলিগ জামাতের এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমার আয়োজক সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানের 89টি খিত্তায় অবস্থান নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ফজরের নামাজের পর পিনপত নিরাপত্তায় ধর্মীয় বয়ান শুনছেন তারা। তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বীরা আরবি, উর্দু ও হিন্দিতে বয়ান করলেও তাৎক্ষণিকভাবে এগুলো বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে। এছাড়া যারা তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন খিত্তা অনুযায়ী তাদের তালিকাভুক্ত করা হবে। বয়ানের পর এগুলো থেকে নেওয়া শিক্ষা নিয়ে প্রতিটি খিত্তায় দল বেঁধে নিজস্ব আমিরের নেতৃত্বে হবে আলোচনা। এক সপ্তাহে উন্নতি হয়নি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতির। ওপরে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ কিছুটা কমলেও থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ। এতে আতঙ্কে রয়েছে টেকনাফ সীমান্তের বাসিন্দারা। শুক্রবার সকালে উখিয়া সীমান্তের রহমতের বিল এলাকায় কয়েকজনের মরদেহ পড়ে আছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা জানায় কয়েকজন কৃষক 3 থেকে 4টি মরদেহ সীমান্তের পাশে পড়ে থাকতে দেখেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, রহমতের বিল থেকে ওপারে মিয়ানমারের ঢেকি বুনিয়া সীমান্তের দূরত্ব 0.5 কিলোমিটার। সীমান্তের এপারে 3 থেকে 4টি মরদেহ পড়ে আছে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতিতে টৈচম্পুর সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। পর্যটকদের বহনকারী বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে কুয়াকাটা পটুয়াখালী রুটের আলিপুর থেকে কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 4 কিলোমিটার মহাসড়কে। এতে ভোগান্তিতে পড়েছে পর্যটকরা। শুক্রবার সকাল থেকে আজ শনিবার পর্যন্ত কুয়াকাটায় পর্যটকবাহী শত শত গাড়ি আসতে থাকে। হঠাৎ এত গাড়ি আসায় পুরো মহাসড়কে সৃষ্টি হয় যানজট। যানজট নিরসনে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও কুয়াকাটা পৌরসভার কর্মচারীরা। যানজটের কারণে স্থানীয় অটোরিকশা ও ব্যাটারি চালিত গাড়িগুলো চলছে বিকল্প রাস্তায়। অটোরিকশা চালক বেল্লাল মৃথা বলেন, আজকে এত বেশি পর্যটক হয়েছে কুয়াকাটায়, এখন আমরা রাস্তায় গাড়ি চালাতে পারছি না। ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে মহাসড়কে উঠতে নিষেধ করেছে। মূলত পর্যটকদের গাড়িতেই যানজটের তৈরি হয়েছে। চাঁদপুর শহরের পুরান বাজার রিফিউজি কলোনির মমিন মিয়া নামে
যুবক বিয়ের পর পাশরাতে জানলেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। পরে সেই রাতে স্থানীয়ভাবে পরীক্ষা করে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়ে স্ত্রীকে তালাক দিলেন তিনি। এই ঘটনার পর কনের বাবা সহ পুরো পরিবার এখন বাড়ি ছাড়া। গত 2 ফেব্রুয়ারি জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের উত্তর শকদি রামপুর গ্রামের কই বাড়িতে বিয়ে হয় মমিন ও স্মৃতির। তবে বিষয়টি জানাজানি হয় গত 2 দিন আগে। শুক্রবার রাতে বিয়ে এবং বিচ্ছেদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বালিথুবা পশ্চিম ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সেলিম। বরের বাড়ির লোকজনের অভিযোগ, ওই পরিবারের লোকজন বহুদিন অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য বললে উল্টো অপবাদ দেয়। তাদের এমন কাণ্ডে বাড়ির অন্য পরিবারগুলোর সম্মানহানি হয়। তারা মেয়ের পরিবারের আইনানুগ শাস্তি কামনা করেন। তারা বিষয়টিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। শেরপুরের নালিতা বাড়িতে দাবিকৃত চাঁদা না পেয়ে ক্ষুব্ধ সেচ প্রকল্পের খাল পুনঃখনন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী সহ 4 জনকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার মূল অভিযুক্ত কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটার পর শুক্রবার বিকেলে কাকরকান্দি ইউনিয়নের সুতিয়ারপার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এলজিইডি সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প 2-এর অধীনে 1,34,00,000 টাকায় বরাদ্দে 10.7 কিলোমিটার দীর্ঘ সুতিয়ার খাল পুনঃখননের উদ্যোগ নেয় এলজিইডি। রামচন্দ্রকুড়ে ইউনিয়নের ফুলপুর বান্ধের বাজার থেকে কাকরকান্দি ইউনিয়নের রসাইতলা কাকরামারি পর্যন্ত এর সীমানা। কাজটি সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের তত্ত্বাবধানে বাস্তবায়ন করার কথা থাকলেও কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এডহক কমিটিকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন শুরু করে কর্তৃপক্ষ। তবে কাজ শুরু করতে গেলে আমিনুল ইসলামের নেতৃত্বে একদল কৃষক বাধা প্রদান করে খনন কাজ বন্ধ করে দেন। খনন কাজের তদারকিতে থাকা এলজিইডি শেরপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাসানুর রহমান, উপসহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস ও কাজী মঈন উদ্দিন এবং নালিতাবাড়ি কার্যালয়ের জেনারেল ফেসিলিটেটর মেহেদী হাসানকে মারধর করে। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে ঘরছাড়া রাজধানীর খিলগাঁওয়ের 3 কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশে জানিয়েছে বৃহস্পতিবার রাতে তাদের টঙ্গী থেকে উদ্ধার করা হয়, এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, 29 জানুয়ারি খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকার বাসা থেকে নিখোঁজ হয় 3 কিশোরী। ওই দিনই খিলগাঁও থানায় জিডি করা হয়। এরপর থেকে তাদের অনুসন্ধানে নামে পুলিশ। টঙ্গী এলাকায় যেই বাসায় আশ্রয় নেন সেই বাসার মালিক জাতীয় জরুরি সেবা 999 ফোনে বিষয়টি জানান। পরে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। নোয়াখালী সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালক ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে বাসটি আটক করা হয়। শুক্রবার দিবাগত গভীর রাতের দিকে তাদের হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাস স্ট্যান্ডে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান সিলেটের বালাগঞ্জ থানার হামসাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে ও আবু তাহের সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে এবং সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইতোমধ্যে 250 আসনের ফল প্রকাশ করা হয়েছে। নাটকীয়তার মধ্যে নির্বাচনের ফলে এগিয়ে রয়েছেন ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা, তার অধিকাংশ পিটিআইয়ের নেতা। পাকিস্তানের নির্বাচনের দিকে নজর রেখেছে গোটা বিশ্ব। এবার এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। শনিবার নির্বাচনের পর এক সামরিক বিবৃতি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান খবর ডনের। সেনাপ্রধান জেনারেল আসিম মনির বলেন, পাকিস্তানকে নির্বাচন পরবর্তী নৈরাজ্য ও মেরুকরণ থেকে সরে আসতে হবে। তিনি বলেন, সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলের সঙ্গে সঙ্গে পাকিস্তানকে নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি বাদ দিয়ে এগিয়ে যেতে হবে। ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। এর মাত্রা ছিল 5.7। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পটি হাওয়াই দ্বীপের পাহালার কাছে আঘাত হানে। তবে ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 37 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় পুরো হাইওয়ে দ্বীপে প্রচণ্ড কম্পন অনুভূত হয়। লোকজন সে সময় আতঙ্কিত হয়ে পড়ে। টেকটোনিক প্লেটে অবস্থানের কারণে হাওয়াই দ্বীপে প্রায় ভূমিকম্প আঘাত হানে। এটি কিলাউয়া সহ 6টি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান। পর্যটকরা হেলিকপ্টারে করে এসব এলাকা পরিদর্শন করে। 4 মাস পরে যুক্তরাষ্ট্রে বসবে শতবর্ষী টুর্নামেন্ট কোপা আমেরিকা।
লাতিন আমেরিকা অঞ্চলের এই লড়াইকে ঘিরে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও সাজিয়েছে নিজেদের পরিকল্পনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতিতেও বিশেষ মনোযোগী তাদের, যার কারণে আগামী মার্চে চীনে দুটি প্রীতি ম্যাচ ও খেলার অপেক্ষায় আছেন লিওনেল মেসিরা, যেখানে প্রতিপক্ষ আফ্রিকান নেশনস কাপের দুটি ফাইনালিস্ট আইভরি কোস্ট ও নাইজেরিয়া। দুর্দান্ত ছন্দে থাকা এই দুই দলের বিপক্ষে কোপা আমেরিকার আগে খেলে নিজেদের শক্তি যাচাইয়েরও ভালো সুযোগ আছে আর্জেন্টিনার। কিন্তু প্রীতি ম্যাচ দুটি শেষ পর্যন্ত খেলা হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইতোমধ্যে 18 মার্চে নাইজেরিয়ার বিপক্ষে গড়াতে যাওয়া প্রথম ম্যাচ বাতিল করার ঘোষণাও দিয়েছে চীনের হাংজু স্পোর্টস ব্যুরো। এ পরিস্থিতি শেষ পর্যন্ত ম্যাচিদের চীন সফর আলোর মুখ দেখবে কি না তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক ঘোষণায় এই দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল। 18 মার্চ হাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া এবং 26 মার্চ মঙ্গলবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে আইভরি কোস্টের মুখোমুখি হবে তারা। আমাদের পরবর্তী সন্ধ্যা 6টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।